বন্ধুরা, আমাদের জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। শরীরকে সুস্থ রাখতে এবং হাড়কে মজবুত রাখতে ক্যালসিয়ামের কোনো বিকল্প নাই। কিছু কারণ আছে যার কারণে দেহে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, এবং ক্যালসিয়ামের অভাব দেখা দিলে শরীরে কিছু উপসর্গও দেখা দেয়। আসুন আমরা জেনে নিই কী কী কারণে শরীরে ক্যালসিয়ামের অভাব হয় এবং ক্যালসিয়ামের অভাব হলে কী ধরনের উপসর্গ দেখা দেয়। সম্মানিত দর্শক, এক্সপ্লোরিং বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ক্যালসিয়ামের অভাব হাইপোক্যালসিয়ামিয়া নামেও পরিচিত। সঠিক সময়ে এর চিকিৎসা না করানো হলে এটি শরীরের জন্য বিপজ্জনক। একজন অপ্রাপ্ত বয়স্ক মানুষের দিনে কমপক্ষে 700 মিলিগ্রাম এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কমপক্ষে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া প্রয়োজন। ক্যালসিয়ামের অভাব হওয়ার জন্য যেসব কারণ রয়েছে তার ভিতর অন্যতম হল খুব খারাপভাবে খাদ্য গ্রহণ করা, সঠিকভাবে হজম না হওয়া, শরীরে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম উৎপন্ন হওয়া, ফসফেটের মাত্রা বেড়ে যাওয়া, কিডনির বিকলতা, ভিটামিন ডি এর স্বল্পতা। অতিরিক্ত ব্যায়াম করলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, প্রচুর পরিমাণ সফট ড্রিঙ্কস পান করলে ক্যালসিয়ামের অভাব হতে পারে। আসুন এখন আমরা জেনে নিই শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কী ধরনের উপসর্গ দেখা দেয়। আপনি যদি শরীরে অতিরিক্ত ক্লান্তি বোধ করেন তাহলে বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে। যাদের সন্তানাদি হচ্ছে না, অর্থাৎ বন্ধ্যাত্ব রোগ রয়েছে, তাদের ক্যালসিয়ামের অভাব থাকতে পারে। ক্যালসিয়ামের অভাবে মৃগী রোগ হয়, তাই যাদের মৃগী রোগ আছে তাদের অবশ্যই ক্যালসিয়ামের পরিপূরক খাবার গ্রহণ করতে হবে। যাদের নিয়মিত ঘুম হয় না, অর্থাৎ নিদ্রাহীনতা রয়েছে, তাদের মনে করতে হবে তাদের হয়তোবা ক্যালসিয়ামের অভাব রয়েছে, সেক্ষেত্রে পরিমাণ মতো ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। ক্যালসিয়ামের অভাবে শরীরে শুষ্কতা দেখা দেয়, অর্থাৎ ত্বক সবসময় দেখা যাচ্ছে শুকনা থাকে। ক্যালসিয়ামের অভাবে চোখে ছানি পড়ে, বুকে ব্যথা হতে পারে, শরীরের কোলেস্ট্রল উচ্চমাত্রায় বেড়ে যেতে পারে। ক্যালসিয়ামের অভাব হলে হাত পা মাঝে মাঝে অবশ হয়ে যেতে পারে, ঝিমঝিম ভাব হতে পারে। ক্যালসিয়ামের অভাবে দাঁতের এবং মাড়ির নানা রকম রোগ হতে পারে। ক্যালসিয়ামের অভাব হলে ক্ষিদে মন্দা হতে পারে, অর্থাৎ আপনার ক্ষুধার অনুভূতি কমে যেতে পারে। শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে, অর্থাৎ হাই প্রেশারের ঝুঁকি থাকে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা বেশ সহজ। এটি প্রতিরোধের সহজতম চিকিৎসা হল ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা। এছাড়া চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়ামযুক্ত সাপ্লিমেন্ট বা ওষুধ সেবন করা। আবার অতিরিক্ত মাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ করলে কিডনির রোগ হতে পারে। এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি রোধ করতে জীবনযাপনে পরিবর্তন আনা অত্যন্ত প্রয়োজন। ভিটামিন ডি পেতে সকালে রোদে হাঁটুন এবং ডায়েটে ভিটামিন ডি রাখুন। লবণ কম খান, ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। ক্যালসিয়াম বাড়াতে পালং শাক, ব্রোকলি, পনির ও ডুমুর রস পান করুন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখুন। ধন্যবাদ।